নদীর পাড়ে বাস ভাবনা বারো মাস। প্রাকৃতিক দুর্যোগ এলে এই উপকূলবর্তী এলাকার মানুষের মাথায় যেন একেবারে হাত পড়ে যায়। আবারও একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, আর তাই আগেভাগে সতর্ক হয়েছে সমুদ্র তীরবর্তী বিস্তীর্ণ এলাকা সহ প্রত্যেকটি জেলা। কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় তৎপর হুগলি জেলা প্রশাসন। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সহ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কোনো ঝুঁকি না নিয়ে সমুদ্রে চলছে নজরদারি, ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে, আর গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার। এই গঙ্গা তীরবর্তী অঞ্চলের মানুষের কাছে যে আসতে পারার সম্ভাবনা আছে তারই সতর্কীকরণ হিসাবে আমরা এই গঙ্গা তীরক্ষণ এবং দুইপার কমিটি হয়। আপনারা এই নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেন এবং হুগলিপুর আবেদন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। আমাদের পশ্চিমবঙ্গে যে রেমাল নামে ঝড় আসতে পারার সম্ভাবনা আছে। রবিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। ঘন্টা 110 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। সোমবার দুপুর থেকে সোমবার 2/24 পরগনা জেলায় ভারী বৃষ্টি এবং কলকাতা হাওড়া হুগলিতে 80-90 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। হুগলিতে প্রশাসনের তরফে ইতিমধ্যেই শুরু করা হয়েছে সতর্কতামূলক প্রচার। হুগলি চুচুড়া পুরসভার পক্ষ থেকে গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং। বাঁধের পাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে। আর এ নিয়ে কাউন্সিলর ঝন্টু বিশ্বাস কি বলছেন জানাবো আপনাদের। বিষয়টি যে আমরা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানতে পেরেছি এবং ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদের মাধ্যমেও জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গে রিমাল নামে যে ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা আছে, সেই জন্য এই অঞ্চলে 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে মানুষ যারা গঙ্গা তীরবর্তী অঞ্চলে বসবাস করেন এবং যারা মাছ ধরতে যান, আমাদের এইখানকার অঞ্চলের মানুষের জীবিকা হচ্ছে মাছ ধরা, যারা সবসময় গঙ্গায় থাকে তাদের কাছে আমরা আগাম সতর্কীকরণ সাবধান বাণী দেওয়ার জন্য এসেছি আমরা, যাতে যেন কারুর প্রাণ নাশ না হয়, কোনো ক্ষতি না হয়। তার জন্য আমরা হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে এই অঞ্চলের মধ্যেই কাছাকাছি 3টে ক্যাম্প খোলা হয়েছে নিরাপদ স্থানে, যেমন হুগলি গার্লস স্কুল, হরিজন স্কুল এবং আমাদের দেবীপাড় কমিউনিটি হল। এছাড়া আমরা মানুষকে বলছি আপনারা সঙ্গে আপনাদের যেসব যারা টালির বাড়ি আছে এবং যাদের আছে ত্রিপল দেওয়া ঘর বাড়ি আছে এবং পাঁচিল ভেঙে পড়ার জায়গায়, সেই সব বাড়িগুলোকে বিশেষভাবে আমরা বলছি যে আপনারা আপনাদের নিরাপদ স্থানে আমরা যে করেছি সেখানে থাকার জন্য, এবং আপনারা যে আর কি যারা আছে তাদের সঙ্গে তাদের বলছি যে আপনারা সঙ্গে মোমবাতি এবং লাইট মোমবাতি এবং দেশ লাইট রাখার কথা, এবং আর কি যারা কেউ আর কি ঝড়ের সময় বাইরে বেরোবেন না, তার ছিঁড়ে পড়তে পারে, কোনো ইলেকট্রিক তারে হাত দেবেন না, এই সতর্কীকরণ বার্তা নিয়ে মানুষের কাছে এসেছি। আর আপনাদের মাধ্যমে একটাই কথা বলবো, কেউ যেন গুজব কান না দেয় এবং গুজব যাতে না ছড়ায়, সেই জন্যই আমরা এসেছি। এদিকে স্থানীয় বাসিন্দা রমেন মুখোপাধ্যায়ের কি বক্তব্য শুনি। বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে হুগলি চুচড়া পৌরসভা আপনার সাথে আপনার পাশে। সোমবার দুপুরে হলদিবাড়ির কাছে ল্যান্ডফল হওয়ার কথা, আর সেই মতো প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে সতর্কীকরণ। সেই মতো মাঝে যারা নৌকো নিয়ে গঙ্গায় মাছ ধরতে যান তাদেরকেও গঙ্গায় মাছ ধরতে নিষেধ করা হচ্ছে। 25 মে থেকে 27 মে অবধি 3 দিন জেলার সমস্ত ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকবে, সেই মতো নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন থেকেও।
রবিবার সকালে দেখা যায় চুচুড়া, শ্রীরামপুর, উত্তরপাড়া, গুপ্তিপাড়া সহ বিভিন্ন ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে ফেরিঘাটের কাউন্টারে। তবে বহু যাত্রীর কাছে বন্ধের খবর না থাকায় ঘাটে এসে ফিরে যেতে হচ্ছে তাদের, সমস্যায় পড়তে হচ্ছে তাদের, ঘুরপথেও যেতে হচ্ছে। ইতিমধ্যে এ নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে, মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। গঙ্গা এবং বিভিন্ন নদীপথে লঞ্চ ভেসেলে পারাপার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নে কন্ট্রোল রুমও খোলা হয়েছে তদারকির জন্য। এ নিয়ে আমাদের কালিক ভোলানাথের কি রিপোর্ট দেখাবো। ঘূর্ণিঝড় রেমাল আশঙ্কাকে ঘিরে হুগলি জেলা পুলিশ প্রশাসন থেকে একেবারে তৎপরতা তুঙ্গে। তিন দিন ধরে একটি নোটিশ জারি করা হয়েছে, ফেরি সার্ভিসটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে যেই যেই জায়গায় বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে সেই সেই জায়গা থেকে লোকগুলোকে প্রশাসন তরফ থেকে নিরাপদ জায়গায় শিফট করারও ব্যবস্থা চলছে। তারপরে প্রশাসন তরফ থেকে মানে যারা ক্ষতিগ্রস্ত আশঙ্কা যে এলাকাগুলি আছে তাদের লোকের খাওয়া বা যাবতীয় ব্যবস্থাও করা হচ্ছে। জায়গায় জায়গায় মাইকিং করা হচ্ছে, হুগলি চুচুড়া পৌরসভা থেকে শুরু করে চন্দননগর পৌর নিগম তরফে জায়গায় জায়গায় মাইকিং করা হচ্ছে যেন লোকগুলো নিরাপদ জায়গায় সরে যান। পুরো প্রশাসন তরফ থেকে, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে NDRF পুরোপুরি তৈরি আছে এই ঘূর্ণিঝড়ে মোকাবিলা করতে। সাধারণ মানুষকে প্রশাসন তরফ থেকে জানানো হয়েছে যে তারা পর্যাপ্ত পরিমাণে খাবার, জল, ওষুধ ইত্যাদি বাড়িতে মজুদ রাখুক। আর কোনো যদি বিপর্যয় সিচুয়েশানে প্যানিক না হয় তারা যেন পুলিশ প্রশাসনকে খবর দিন, পুলিশ প্রশাসন তাদের উদ্ধার কার জন্য জরুরি ব্যবস্থা নেবে। আর সত্যি এরকম একটা পরিস্থিতিতে বারবার সতর্কতামূলক ব্যবস্থার জন্য ইতিমধ্যে প্রচার করা হচ্ছে। আর ইতিমধ্যেই আগেভাগে সতর্ক হয়েছে সমুদ্র তীরবর্তী বিস্তীর্ণ এলাকা এবং ইতিমধ্যেই হুগলিতে এসে ছবি ধরা পড়ল। সতর্কতামূলক প্রচার করা হচ্ছে সকাল থেকে, কি বলা হচ্ছে প্রশাসনের তরফে শুনব। বিষয়টি যে আমরা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানতে পেরেছি এবং ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদের মাধ্যমেও জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গে রিমাল নামে যে ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা আছে, সেই জন্য এই অঞ্চলে 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যে মানুষ যারা গঙ্গা তীরবর্তী অঞ্চলে বসবাস করেন এবং যারা মাছ ধরতে যান, আমাদের এইখানকার অঞ্চলের মানুষের জীবিকা হচ্ছে মাছ ধরা, যারা সবসময় গঙ্গায় থাকে তাদের কাছে আমরা আগাম সতর্কীকরণ, সাবধান বানাই। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করুন।